قیامت نو فلک معراجو انبیاء او اولیاء محتاجو امر پی نبی امر ایک جن نبی چلن امر پی نبی আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মোবারকে গৌস বাগিরাকে সিরিয়ার মধ্যে ঘটনা চলতেছে কি ঘটনা আমার ভাইরা শুনুন গভীর মনোযোগ দিয়ে শুনবেন আমার প্রিয় নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ রওজা পাক থেকে দেখতে পাচ্ছেন সিরিয়ার মধ্যে ঈসা নবীর উম্মত আর আমার নবীর একজন সমর্থক দুই নবীর দুই উম্মত একটা বিষয় নিয়ে ঝগড়া শুরু করেছে জোরে বলুন সুবহানাল্লাহ ঈসা নবীর উম্মতের দাবি ঈসা নবী বড় আমার নবীর উম্মতের দাবি আমাদের নবী বড় আমার সালেপুরের শ্রোতা ভাইরা আওয়াজ দিয়ে বলুন কোন নবী বড় ডান হাত তুলুন কোন নবী বড় মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহ তুমি বাদশাহ বাদশাহ কামিল محمد مصطفى صلى الله عليه وسلم تمي بادشاہ مرحبا بولن مرحبا আমাদের নবী বাদশা বাদশা বলেন বাদশা নবীদের নবী বলেন নবীদের নবী জান্নাতের মালিক বলেন জান্নাতের মালিক কাবা কাবা বলেন কাবা বলেন মুহাম্মদ এত ক্ষমতা ঈসা নবীর উম্মত ডাক দিচ্ছে মুসলমান শুনো আমার ঈসা নবী বড় কই কিভাবে বড় গো আমার ঈসা নবী শ্বশুরের আসমানে বসে আছেন তোমাদের মুহাম্মদ শুধু এই জন্য জমিনে ঘুমাচ্ছেন মুসলমান ব্যক্তি ঈসা নবীর উম্মতকে বলেন এই ঈসা নবীর উম্মত এখনো তুমি আমার নবীকে চিনতে পারোনি কারণ আমার নবী যদি না হতো তোমার নবী হতো না তারপর তোমাকে বলছি আমার নবী বাদশা হয়ে জমিনে ঘুমাচ্ছে তোমার নবী দারোয়ান হয়ে বসে বসে পাওরা দিচ্ছে ঈসা নবীরে কি বানাইলেন ঈসা নবীর উম্মত খুশি নি কি বানাই দিছে ঈসা নবীর উম্মত বলে হে মুসলমান খবর আমার ঈসা নবী মারা মানুষ জিন্দা করতে পারে তোমাদের আখির নবী মারা মানুষ জিন্দা করতে পারে না এটা ঈসা নবীর উম্মতের দাবি ছিল কিন্তু আসলে তো আমাদের নবী মারা মানুষ জিন্দা করতে পারে জোরে বলুন পারে কি পারে না মুসলমান ব্যক্তি জানা নেই মুসলমান ব্যক্তি জানা ছিল না আমার ভাইয়েরা মুসলমান ব্যক্তি এই পয়েন্টে ঈসা নবীর উম্মতের কাছে হেরে গেলেন হার মানলেন এই মূর্তি মুসলমান ব্যক্তি মনে মনে বলে আল্লাহ রে তুমি কোরআনে বলেছো ওয়ারা ফায়না লাকা যিকরাক ওয়ারা ফায়না লাকা যিকরাক নবীর মর্যাদা তোমার কাছে আল্লাহ নবীর শান মান ইজ্জত তুমি রক্ষা করো এই কথা বলতে না বলতে বাগদাদের জমিনে গৌস বাগ ওযু বানাচ্ছেন আমার মদিনার নবীর রওজার থেকে ডাক দিচ্ছেন হে আব্দুল কাদের নামাজ ওযু বানাইয়ে মসজিদে না ঢুকে তোরা তুমি একটা কদমে সিরিয়ায় যাও সিরিয়ায় যাইয়া ঈসা নবীর উম্মতের হাত থেকে আমার আশেক উম্মত মুসলমানকে বাঁচা আল্লাহু আকবার আল্লাহু আকবার বাঁচাও বাঁচাও একটু জিকির করে নেন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ মুক্তি দাতা শান্তি দাতা হা
شانتی داتا حبیب اللہ جاہر اوپر پڑے درود جاہر اوپر پڑے درود فرشتا خودار نبی جی اللہ 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 আমি মদিনার আওয়াজ ইরাকের মধ্যে যখন আমি শুনলাম আমি উযু বানি বিসমিল্লাহ করে একটা কদম শরীরের দিকে দিলাম চোখের কদম দিলাম চোখটা মেলে দেখলাম আমি শরীয়ায় এসে গেছি কয় কদম যেন মনে কয় কয় আরো যেন কয় কয় নবীর ওলির যদি এত ক্ষমতা আমার নবীর কত ক্ষমতা একটা কদম দিয়ে চলে আসলেন এক কদম মুসলমান আর ঈসা নবীর উম্মত মুখামুখি হযরত মুবীন আব্দুল কাদের জিলানী দুজনের মাঝখানে দাঁড়িয়ে বলছেন আপনাদের মধ্যে কি হচ্ছিল আমাদের মধ্যে হচ্ছিল ইনি ঈসা নবীর উম্মত আমি আখিরি নবীর উম্মত ইনার দাবি আখিরি নবী ওনার দাবি ঈসা নবী বড় আমার দাবি আমার নবী বড় তার মধ্যে কি কারণ কিভাবে বড় এ বলছেন নবী আসমানে বসে আছে এজন্য বড় আমার নবী বসে আছে শুয়ে আছে এজন্য ছোট বুঝলেন অবশেষে ঈসা নবী কি করে বড় হলো ঈসা নবী মরা মানুষ জিন্দা করতে পারে আমাদের নবী তো মরা মানুষ জিন্দা করতে পারে না গাউসে পাক বলে ইহুদি বড় সাবধান হয়ে যাও আমার নবী তো পারে পারে আমি কোন নবী নয় রসুল নয় সাহাবি নয় আমি হচ্ছি নবীর বংশধর একজন আওলাদ তোমার ঈসা নবী যেমনি ভাবে মরা মানুষ জিন্দা করতে পারে আমি আখিরি জমানার নবীর উম্মত মরা মানুষ জিন্দা করতে পারি আল্লাহু আকবার বলেন ইয়া ওলি আল্লাহ ইয়া গাউসে পাক ইয়া গাউসে পাক গাউসে পাকের ক্ষমতা আছে কিনা হ্যাঁ আপনি মরা মানুষ জিন্দা করতে পারেন কে পারে কত নতুন না ফুলেন কত দুটা পারে আর একটা কি পারি জানো কোনা কত তোমারও খবর ফাটিয়ে দিতে পারবো তোমারে ফাটাইয়া কতদিন রাখিয়ে আবার নিয়ে আসবো হুজুর আপনার পায়ে ধরি ফুলেন তুলনার নতুন তুলে আপনার ব্যাপার কিন্তু আমার খবর হারে গেল আমি বলার মধ্যে বলে ফেলছি হুজুর কি কনা একটু পরীক্ষা করুন কনা ওদের ক্ষমতা আছে কিনা কয় হুজুর আপনি কি আসলে মারা মানুষ জিন্দা করবেন কনা হ্যাঁ চলো বিশাল একটা কবরস্থান না হলো আমার ভাইরা আমার ভাই মোশাররফ পড়েছিলেন কিন্তু মানুষের গোলমালে সময় পেয়েছিলেন কিন্তু হট্টগোলের কারণে আয়াতটা তিনি ফোরাফুরি বলতে পারলেন না আমার আল্লাহ বলেন মিনহা খালাকনাকুম যেখান থেকে তোমাদেরকে বানিয়েছিলাম ওয়া ফিহা নুঈদুকুম সেখানে তোমাদেরকে আবার নিয়ে যাব সারমর্ম অর্থ ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আবার সেখান থেকে তোমাদেরকে বাহির করব যদি নবীর প্রেমিক হও তোমাদের গায়ে জান্নাতের পোশাক থাকবে যদি নবীর শত্রু হও উলঙ্গ করে আমি তোমাদেরকে বাহির করব ওই জমিন হবে দুই প্রকার একটা হবে ঠান্ডা আরেকটা হবে গরম যাদের অন্তরে নবীর ভালোবাসা থাকবে তারা পাবে
হবে এটা সালামুন এটা বড় ইয়ার কন্ডিশন ঠান্ডা যাদের অন্তরে নবীর শত্রু দমে থাকবে বার শত্রুর তাপ মাথার উপরে সিদ্ধ হতে থাকবে মানুষগুলো গামের মধ্যে সাঁতার কাটবে কেউ কেউ কেউর দিকে চাইবে না কেউ কেউর দিকে তাকাবে না আর আমার নবী বলে যারা ইমানদার তাদের ডান হাতটা আমি এমনি ভাবে ধরব প্রত্যেকটা উম্মতকে ডান হাত ধরে ধরে ফরসরাত না দেখে মত জান্নাতে পৌঁছাই দেব আমিন বলেন আমিন আপনি কি পারেন কখন পারেন চলো মরা মানুষ কবর থেকে জিন্দা করুন আমাদের দেশে অনেক কবর আছে না আশেপাশে দেখলে একটু কি দিবেন সালাম দিবেন সালাম এখন সালাম দেয় না বিড়ি জোরে জোরে টানে কবরবাসীরা তোমরাও খাও দুবা খাও সালিপুরের যুবক সেনা তোমরা যারা পঁচিশ তিরিশ বছর সন্তান আমার বাচ্চার মতো আমার ছেলের মতো আমি তোমাদেরকে অনুরোধ করব প্রয়োজনে পায়ে হাত দিয়ে বলব আর কোনো মা বাবার মনে কষ্ট দিও না যদি মা বাবা মরে যায় তাদের কবরের পাশে যাই একটু জুমার নামাজটা পড়ে দাঁড়াবে মায়ের চেহারা একটু চোখের মধ্যে বসাবে আল্লাহর দরুদ আল্লাহর হাবিবের দরুদ নবীর দরুদ পড়ে কোরআন শরীফ পড়ে দুই হাতটা একবার আকাশের দিকে তুলে দিবে এবার নিয়ত করে বলবো রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সুফিয়া আয় আল্লাহ এই কবরের ভিতরে আমার মা বাবা কি অবস্থা আছে আমরা জানি না আল্লাহ রে যদি আজকে দুপুরে মা থাকতো আমার সাথে ভাত খাইতো যদি রাত্রে থাকতো এর থেকে ভাত খাইতাম একসাথে শুইতে যাইতো আজকে আমার মা কিভাবে আছে জানি না বাবা কিভাবে আছে জানি না আর মা বাবার শুনে বলেন কোন কবরস্থানের পাশে দিয়ে যদি কোন ছেলে মেয়ে হেঁটে যায় তাদের পায়ের মধ্যে যদি কোনো জুতা থাকে ওই জুতার তালু জুতার প্যান্ট আর পায়ের তালু একটু ঠাস ঠাস করে আওয়াজ হয় মা বাবা বলে সন্তান রে তুই তো হেঁটে যাচ্ছিস তোর জোতার বাড়ি আমার কানের মধ্যে আসতেছে ও বাবা একটু করে দাঁড়ালে বাবা অজু বানাইয়া কোরআন শরীফ পড়ে আমার জন্য একটু দোয়া কর যদি দোয়া করতে পারো আমার কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানাই দিব যুবক ছেলেরা তোমরা ডান হাত তুলে বলো আমরা মা বাবার জন্য দোয়া চাই কি চাই না আমার সাথে সবাই বলো এজন্য মায়ের মনে কষ্ট দিও না মা যার উপর খুশি আল্লাহ বলে আমি খুশি বাবা যার উপর খুশি আল্লাহ রসুল বলে আমি খুশি মা বাবার চেহারার দিকে তাকাইও মা বাবার পায়ের মধ্যে জমা দিবে মা বাবার মনে কষ্ট দিবে না মা বাবার চেহারার দিকে তাকালে মকবুল হজর সওয়াব পাবে মা বাবা যদি তোমার জন্য দোয়া করে মুসিবত দূর হয়ে যাবে এটার বাস্তব প্রমাণ আমি আমার বাবা আমাকে যেই দিকে যাইতাম সেই দিকে দোয়া করতেন বাবাই বলতেন বাবারে ইমানটা ঠিক রাখো রসুলের প্রতি মহব্বত রাখো সারা জগতের মধ্যে তোমার ঘন্টা উঠবে জোরে বলো আমার মতো এই গরিবের সন্তান আটাশটা রাষ্ট্র আল্লাহ আমাকে নিয়েছেন উনিশ বার মক্কা মদিনা গিয়েছি প্রায় দেড় লক্ষের উপর নবীর রসুলের জিয়ারত করেছি পৃথিবীর এমন কোন আশ্চর্য জিনিস নাই যেখানে আবু সুফিয়ান আবিদ আল কাদরি যায়নি আমার বাবারা এই সমস্ত কিচ্ছু হয় ফিরিন দোয়া এবং মা বাবার দোয়া জোরে বলো সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলো আমরা মা বাবার দোয়া চাই কি চাই না আমি জীবনে ভাবিনি রাশিয়া যাব ইমাম বুখারী জিয়ারত করব আমি জীবনে ভাবিনি হযরত ওয়াস কুরুনির মাজারে যাব আমি জীবনে ভাবিনি ইব্রাহিম খলিলুল্লাহর মাজারে যাব আমি জীবনে ভাবিনি মারাবে মুসরি হাজার মুসরি কবরে যাব আমি জীবনে ভাবিনি জুনাইদ বাগদাদির কবরে যাব আমি জীবনে ভাবিনি আমাদের বাবা আদম নবীর কবরে যাব মা হওয়ার কবরে যাব সব কিছু হচ্ছে মা বাবার দোয়ার বরকতে ভ্রমণ জোরে বলুন সুবহানাল্লাহ আপনি আওয়াজ দিয়ে বলেন মা বাবা যদি থাকে দোয়া নিতে চাই কি চাই না
আরো জোরে বলেন মা বাবার দোয়া কবুল হবে গ্যারান্টি দিয়েছেন কে আরো জোরে বলেন কে যুবক ছেলেরা বিশেষ করে আমার কাছে যারা বায়াত হয়েছো খবরদার ফিয়ের সম্মান পরে মা বাবার সম্মান আগে ঠিক অনেকে ফিকে কমলা খাবার দুধ খাবার আপেল খাবার খাবার অসুবিধা নেই আগে মা বাবার খাবার জোরে কর সুবহানাল্লাহ আমার পকেটে 100 টাকা হাত দিয়ে পাঠাইবার আগে মা বাবার পকেটে 500 দাও তোরে তিন হবে আসল ফি জোরে কর সুবহানাল্লাহ যারা ওই কোথায় এসেছিলাম আমি সিরিয়ান অনেকে বায়াত হয়েছেন খবরদার আমার মর্যাদা পরে মা বাবার মর্যাদা আগে আগে যারা অনেক মুরিদ হয়েছেন এই রাকসাম থানার মধ্যে আমি তোমাদের কি বলবো মা বাবার সম্মান আল্লাহ রাসূলের পরে সমস্ত সৃষ্টির উপরে যার মর্যাদা তারা হচ্ছে মা এবং বাবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি মুরিদ বাবারা কি আপনারা মনে করছেন আনছেন অন্যান্য দরবারের ফি গায়রে গোসা হয়েছে ফিরের দাম দিয়েছেন কে কিন্তু মা বাপ চাইতে বেশি অনেক তো শ্বশুর শাশুড়ির দাম বেশি দেয় শ্বশুর বাড়ি যে শুদ্ধ কথা গো শাশুড়ি আব্বা আমরা জন্য আর করি যে হেঁটে যায় শাশুড়ি আব্বা মারাইতেছ ফেরেস্তারা গো গাল সিরি হেলাই শাশুড়ি আম্মা মারাইতে আসো আর নিজের মারে বুড়ি কইতে আসো না এই বিয়াদাম রেকর্ড করলাম এই ফেরেস্তা বলে কিরামান কাতিবিন ইয়ালাম হুলামা তাফালুন রেকর্ড করলাম অডিও করলাম ভিডিও করলাম তোর চরিত্র নিলাম হাসানের ওয়াইদার তোর কাছে তোকে দেখানো হবে কেন মায়ের সাথে বিয়াদাম করলি সাহেব বলেন যুবক ছেলেরা আওয়াজ দিয়ে বলো মা বাবার কদমে আমরা জান্নাত চাই কি চাই না এশার নামাজ আজকে এখনো এশাও পড়তে হবে আমি 100 জন 100 জন 200 লোক আজকে একটা প্রেম করব এখানে একটা মিলাদুন নবী আছে কি আছে জীবনে সবচেয়ে মনে করবেন এটা আপনার ফার্স্ট দান এবং শেষ দান সবাই হাত তোলেন তিনবার বলেন আল্লাহ 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 রব্বানা যালামনা রব্বানা যালামনা আফসনা ওয়াইলান তাগফির লানা ওয়া তুরহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আয় আল্লাহ তাআলা আমার ইউসুফ বলেছে অনেক বিদেশিরা টাকা দিয়ে তোমার চেয়েছেন তাদের জন্য দোয়া হবে সবির বসে ইয়ালেসালে কোহ তোমার মসজিদ সম্মান স্থানে বসে গভীর জড়িতে তোমার দরবারে কার করলাম আল্লাহ জানি না কার জন্য জীবনের শেষ মোনাজাত জানি না কার জন্য কবরের মাঠে শপথ করতেছি জানি না রে বলা কার জন্য কাপড়ের দোকানে পশমের কাপড় পরে Allah
যেদিন মরে যাবো নবীকে সামনে